কার্তিক মাসে বৃষ্টি ঝরছে বর্ষার মতো। দুদিনের টানা বৃষ্টিতে ভাপসা গরমের ভাব কমে শীতলতা নেমেছে দেশের বুকে, কিন্তু ভয় একটি যেন রয়েই গেছে এই ঘূর্ণিঝড় না জানি কোন জায়গার ওপর আঘাত হানে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি বৃষ্টি স্নাত সকালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘূর্ণিঝড়ের সময় সবাই নিরাপদ স্থানে থাকেন এবং ভালো থাকেন, আমি সেই প্রত্যাশাই করি সবসময়। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি সোমবার সকাল থেকে আর সন্ধ্যা অবধি কন্টিনিউ করব। প্রতিদিন আমি যেমন ভিডিও সকাল থেকে শুরু করি, আজকেও ঠিক তেমনই শুরু করেছি। তবে আজকে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু কারেন্টের স্বল্পতা ছিল, মাঝে মাঝে কারেন্ট এসেছে আবার চলে গিয়েছে, তো যার জন্য আসলে মোবাইলের চার্জ নিয়ে আমি খুবই বেশি আতঙ্কিত ছিলাম আর সেই জন্যই আমার সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে যতটুকু পসিবল হয়েছে আমার জন্য ততটুকুই আমি করেছি আর সেটাই আজকে ভিডিও আকারে আপনাদের মাঝে পাবলিক করেছি। হোপফুলি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ জুড়ে থাকেন আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্রতিদিন যে রিকোয়েস্ট করি আজকেও কিন্তু সেই রিকোয়েস্টই করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর একটা কাজ করতে কখনোই ভুল করবেন না, সেটা হচ্ছে লাইক কমেন্ট, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল হয়েছে, আজকে বৃষ্টির দিন আর আমার তো গ্যাস নাই, আপনারা সবাই জানেন কারেন্ট যেভাবে আসছে আর যাচ্ছে, তো ভাবলাম সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিই, একবারে দুপুর পর্যন্ত রান্না করে নিব। তো আমি ভাত রান্না করে ফেলেছি, আজকে সকালে আমরা ভাত দিয়ে নাস্তা করব। আর ছিল মাছ ভাজি, ডিম ভাজি, রাতের কিছু ডাল ছিল, তো এই খাবারগুলো দিয়েই আমি সকালে নাস্তাটা ছেলে মেয়েকে নিয়ে করে ফেলেছি। সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে কারেন্ট যেভাবে আসছে আর যাচ্ছে, যদি আমি খাওয়ার ভিডিও করতে যাই তাহলে আর মধ্যে যদি আমার কারেন্ট চলে যায় বা আমার রান্না করতে লেট হয়ে যায় তাহলে আমি দুপুরে বাচ্চাদেরকে কী খাওয়াবো, তো সেই জন্য আসলে আমি খাওয়ার ভিডিওটা স্কিপ করে ফেলেছি। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি, লাউয়ের খোসাগুলো একটা আলু কেটে নিয়েছি, এগুলো ভাজি করব আর লাউ দিয়ে মাছ রান্না করব। তো রাইস কুকারেও যে আসলে তরকারি রান্না করা যায়, যদি আপনারা আপুরা ভাইয়ারা কেউ না জেনে থাকেন আজকের ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ছোট্ট একটা আইডিয়া হলেও হতে পারে। তো এখানে আমি রাইস কুকারে লাউ রান্না করছি, এক হাঁড়িতে ভাত রান্না করেছি দেখিয়েছি, তো আরেক হাঁড়ি আছে, সেই হাঁড়িতে আমি এখন বসিয়ে দিচ্ছি তরকারিটা। প্রথমে আমরা যেভাবে রান্না করি ওভাবেই রান্না করছি, আগে পেঁয়াজ কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়েছি আর লবণ দিয়ে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, দেন একটু পানি দিয়ে আবার একটু কষাবো আর তারপরে হচ্ছে আমি এখানে লাউগুলো ঠেলে দিব। আমরা সাধারণত চুলার মধ্যে ঠিক যেভাবে যে প্রসেসে রান্না করি এখানেও আমি ঠিক সেম প্রসেসে রান্না করেছি, খেতে কিন্তু কোনো অংশে কম মজা হয়নি। আর লাউ রান্না করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে পানির পরিমাণ। লাউ এমনি পানি জাতীয় একটা সবজি, এটা রান্না করার সময় কিন্তু এর গায়ে থেকে অনেক বেশি পানি ছাড়ে, তো আমরা যদি এটাকে ঢেকে রান্না করি তাহলে কিন্তু আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো লাউটা দেওয়া শেষ, এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকা দিয়ে চলে যাব ওই রুমে কাজ করতে, কারণ লাউয়ের কাছে কিন্তু বেশি থাকা লাগে না আর পুড়ে ওঠার ভয়ও নাই। যেহেতু রাইস কুকারে রান্না করছি এর গা থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে এটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। তো মিনিট বিশেকের পরে এসে আমি দেখেছি আমার লাউটা একদম নরম হয়ে গেছে। তো কিছুক্ষণ পর এসে যখন দেখেছি লাউটা বেশ নরম হয়ে গেছে সে পর্যায়ে আমি মাছ দিয়েছি, আর তারপরে আবারও এসেছি, এসে দেখেছি যে লাউ একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে লাউটা তুলে নিব, আর তুলে আমি রেগুলার খাওয়ার যে হাঁড়ি আছে সেই হাঁড়িতে ঢেলে নিব, আর এই হাঁড়িটাতেই আমি লাউয়ের খোসাগুলো আবার ভাজি বসাবো।
লাউয়ের খোসা কিন্তু আমরা সবাই কম বেশ ভাজি করতে পারি, এটা আসলে বলার কিছু নেই। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, লবণ হলুদ এগুলো দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। লাউ ভাজি বা লাউ খোসা ভাজি এগুলোতে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি না, শুধু 5 ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর হালকা হলুদের গুঁড়া এগুলোই দিই। তো যাই হোক, রান্নাবান্না শেষ, সকালে নাস্তাও কমপ্লিট, আর বৃষ্টির দিন কী বা কাজ দেখাবো বা কী বা কাজ করব, খুব ভয় হচ্ছে, আবার কারেন্টও চলে গিয়েছে, তো যার জন্য আসলে সব কিছু দেখাতেও পারছি না আর কোনো কাজ করতেও ভালো লাগছে না। যেহেতু বন্ধের দিন ছিল, আজকে কিন্তু শ্যামা পূজা, শ্যামা পূজার বন্ধ ছিল আমাদের স্কুল, তো যাই হোক এই বৃষ্টির মধ্যে, তারপর হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে স্কুলে মানে কীভাবে যাব সেটা তো একটা টেনশনের ব্যাপার ছিল। যাই হোক আজকে একটা বন্ধের দিন আছে, তো বাসায় আছি, বাচ্চারাও বাসায় আছে, আর বেসিন পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে চলে এসেছি। এখন ড্রেসিং টেবিলটার উপরটা একটু হালকা ধুলুর মতো জমেছিল, তো সেটাও এখন একটু ক্লিন করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে, আপনারা দেখতে দেখতে যে একদম বোরিং হয়ে যাবেন এরকমটা না, একটু ধৈর্য সহকারে যদি দেখেন হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখতে দেখতেই কিন্তু একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ভালোবাসা, ভালো লাগা কাজ করে। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন কষ্ট করে ধৈর্য সহকারে, তাদের প্রতি তো আমার অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন জয়েন করছেন তারা প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, এভাবে কন্টিনিউ করে দেখেন, একদিন আপনাদের মধ্যেও কিন্তু ভালোবাসা সৃষ্টি হবে। তারপরে আসলে গোসল করেছি, নামাজ পড়েছি, একটু শুয়েছিলাম, বৃষ্টির দেখেছি বাহিরে, বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু এই বৃষ্টিটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, যেহেতু বাহিরে প্রচুর বাতাস ছিল আর একটা আতঙ্ক কাজ করছিল, এত নাম্বার সতর্ক দিয়েছে, এত নাম্বার সতর্ক সংকেত দিয়েছে, তো এসব মিলে কিন্তু মানে আজকের বৃষ্টিটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো বিকেল হয়ে গেছে, বাচ্চারা একটু স্ন্যাক্স আইটেম খেতে চেয়েছে, তো এই জন্য আমি লাউ কেটে নিচ্ছি, পেঁপে কেটে নিব। এখানে আজকে আমি ছোট্ট একটা লাউ আর পেঁপে দিয়ে একটা চপ বানাবো। তো আপনারা যারা এই জিনিসটা এখনও করেননি, একবার হলো আমার রেসিপি দেখে ট্রাই করবেন, হোপফুলি আপনারা নিরাশ হবেন না। এই পাকোড়াটাতে বা চপে আমি কী কী ইউজ করেছি সেটা একবার বলে দিচ্ছি। একটা ছোটো আলু দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এখানে হচ্ছে লাউ আর পেঁপে। সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু স্বাদে ম্যাজিক, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি বাটা মশলার মধ্যে আদা রসুনের পেস্ট, একটা ডিম, একটু আটা, সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মেখে নিয়েছি। তো এটাকে আমরা 5 মিনিটালি সবজি দিয়ে চপও বলতে পারি, যে বাচ্চারা আসলে নিজে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে যদি আমরা পাকোড়া অথবা চপ বানিয়ে দেই ইজিলি কিন্তু সবাই এইটা খাবে, অনেক মজা করেই কিন্তু খাবে। বিশেষ করে আমার বাচ্চারা যদি আমি রেগুলার সবজি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করলে বেশি একটা পছন্দ করে না, তো ওদেরকে তো কোনো না কোনো উপায়ে সবজি খাওয়াতে হবে, তো সেই জন্য আসলে আমি এই প্রসেসটা ফলো করি। এখানে সব ধরনের সবজি দিয়ে এই যে আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মানে সন্ধ্যার পর, কারেন্ট তো নাই, জানিনি আপনারা বৃষ্টি, এত বৃষ্টি আর ঘূর্ণিঝড় তার মধ্যে কি কারেন্ট থাকে নাকি, তো এখানে কিছু পেঁয়াজের রিংও আমি করেছি আর হচ্ছে এই সবজি পাকোড়াটা। তো লাবিবা আবার ওখানে মেয়োনিজ আর সস একসাথে করে নিয়ে এসেছে, তো এখন আমরা এটা সবাই মিলে খাবো। আর আমি যেমনই পছন্দ করি না কেন, বিশেষ করে আমার ছেলে মেয়ে তিনজনই এই পাকোড়াটা খেতে ভীষণ পছন্দ করে আর বলে অনেক মজা হয়। আপনারা বাসায় যদি একবার ট্রাই করে থাকেন হোপফুলি নিরাশ হবেন না, তো একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আর আমরা তো কথা বলতে বলতে আসলে খাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর আমার মোবাইলে চার্জও প্রায় একদম 30-এর নিচে নেমে চলে এসেছে, তো আমি কিন্তু আজকে আর কোনো ধরনের ভিডিও ক্যাপচার করার সুযোগ পাইনি, আর জানি না আগামী কয়েকদিন আমি ভিডিও করতে পারবো কি না বা কারেন্ট আসবে কি না, তাও আসলে অনিশ্চিত। যদি কারেন্ট আসে তাহলে অবশ্যই নতুন ভিডিও পাবেন, আর যদি না আসে তাহলে আগে থেকে সরি বলে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।